সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কারণ বাজার রেল লাইনের পাশেই। তো দর্শক, এখানে জলপই বিক্রি করে থাকে। তো দর্শক, জলপই চলে আসছে, আজকে মাসখানিক হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে পুরো এই জলপই পাইকারি আপডেটটা দিব, কত করে পাইকারি জলপই বিক্রি করে। তো দর্শক, আপনারা একটু ভালো করে দেখেন, এখন সকাল 9টা বেজে গেছে, এই জন্য বাজার অনেকটাই পাকা, তারপরও জামজট কিন্তু লেগেই আছে। তো দর্শক, এটা হলো ঢাকা কারণ বাজার রেল লাইনের পাশেই। এখানে জলপই, পানিফল, আমলকি, আমরা, বিভিন্ন ছোটোখাটো যে ফলগুলো আছে, ফলগুলো এখানে পাওয়া যায়। 10টা পর্যন্ত ওনারা এখানে বসে, তারপরে ওনারা চলে যায়। তো দর্শক, আমাদের সামনে যে লোকটাকে দেখতেছেন, আজকে আমরা এই জলপই ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো, কথা বলে আজকে জানবো এই জলপই আপডেটটা। দর্শক, এই যে জলপইগুলো আপনারা দেখেন, এখানে বেশ বড় বড় জলপই আছে, বেশ বড় বড় জলপই আছে। আপনারা যারা জলপইয়ের আচার দিতেছেন, তারা এখান থেকে জলপই নিয়ে আচার দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম বাদল। বাদল, আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার কয়েকটা ভিডিও করছি আর জামের সিজনে, আপনি জাম বিক্রি করতেন। আচ্ছা আচ্ছা, তো জলপই বিক্রি করতেছেন আজকে কতদিন? এক মাস। আজকে এক মাস যাবত ধরে জলপই বিক্রি করতেছেন। তো কেমন যাচ্ছে ব্যবসা? ভালোই। চাহিদা কিরকম জলপইয়ের এখন? ভালো চাহিদা। ভালো চাহিদা। এটার সিজন থাকে কত মাস? চার মাস থাকে, এখনো তিন মাস আছে। আচ্ছা আচ্ছা, এখন কি যখন সিজন আসে তখন তো দাম অনেক বেশি থাকে, তাই তো? এখন সেই হিসাবে দাম কেমন? চল্লিশ টাকা কেজি। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানি একটা একটা করে, এটা কোথাকার জলপই? ময়মনসিং। ময়মনসিং। আচ্ছা, এটা আপনার পাল্লা কত বিক্রি করতেছেন? পাল্লা 200 টাকা, তাহলে কেজি পড়তেছে কত? 40 টাকা। আচ্ছা দর্শক, এই যে আপনারা দেখেন, এটা 200 টাকা পাল্লা বিক্রি করতেছে, কেজি হলো 40 টাকা। আচ্ছা, আর এটা কত বিক্রি, এটা বিক্রি করতেছেন? এটাও 200 টাকা পাল্লা। এটাও 200 টাকা পাল্লা। এটাও কোন কোথাকার জলপই? ময়মনসিং এর জলপই। এটাও 40 টাকা কেজি পড়তেছে। আচ্ছা আচ্ছা, আর এটারও কি সেম দাম? 30 টাকা কেজি। 30, এটা হলো 30 টাকা কেজি। তাহলে পাল্লা আসতেছে কত? 150 টাকা। দর্শক, এটা হলো 30 টাকা, 30 টাকা কেজি জলপই ওনারা বিক্রি করতেছে, আর পাল্লা আসতেছে 150 টাকা। দর্শক, ওনার এখানে সব সাইজেরই কিন্তু জলপই পাওয়া যাচ্ছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, এখানে বড় বড় জলপই আছে। আচ্ছা, আমরা এখানে আরো বড় বড় জলপই দেখতেছি না, এগুলো কি আরেকটু বড়? এটা কত বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। পাল্লা 300, পাল্লা 300 টাকা। দর্শক, এই যে আপনারা একটু ভালো করে দেখেন, এটা 60 টাকা কেজি ওনারা বিক্রি করতেছে। আমি কয়েকটা জলপই হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাই, এক একটা তো আপেলের মতন হবে, এটা তো অনেক বড় জলপই। কি আরো বড় হয় ভাই? আরো বড় কি জলপই হয়? আরো বড় হয়। আচ্ছা, এখন কি পাকা জলপই পাওয়া যায় না? পাকা জলপই পাওয়া যায় না। আচ্ছা, আমরা ওখানে কিছু জলপই দেখতেছি, ওগুলো কত এরা বিক্রি করতেছে? 50 টাকা কেজি। ওটা হলো 50 টাকা কেজি, পাল্লা হলো 250 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে তো বেশ কয়েক রকমের জলপই আপনার এখানে আছে। তো এখন তো সকাল 9টা বেজে গেছে, আপনার এখানে আমরা অনেক জলপই দেখতেছি রয়ে গেছে, এগুলো কি নষ্ট হয়ে যাবে না? তো মানে এগুলো তো এখন কাঁচা, 2-4 দিন এভাবে থাকবে, সমস্যা নাই। আচ্ছা, তো কখন থেকে বেচা শুরু করছেন আপনারা? রাত্রের 12টা থেকে বেচা বিক্রি শুরু করছেন, এখন সকাল 9টা বেজে গেছে। আর কতক্ষণ থাকবেন আপনারা? আর ঘন্টা দুয়েক থাকবেন। এই ঘন্টা দুয়েক কি কিরকম বিক্রি করতে পারবেন? আর আল্লাহ জানে ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো দর্শক, আজকের জন্য আমরা বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। তো দর্শক, আপনারা যারা এই জলপই নিতে চান, তারা কিন্তু ঢাকাই কারণ বাজার এই রেল লাইনের পাশে এসে এখান থেকে কিন্তু আপনারা জলপই নিতে পারবেন। দর্শক, জলপই হইতে চালতা হইতে তেঁতুল হইতে বিভিন্ন ধরনের ফলই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনাদেরকে আমি ভালো করে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো ঢাকা কারণ বাজার রেল লাইনের পাশেই, এখানেই বিভিন্ন ফল, জামপুরা হইতে বিভিন্ন জিনিসই কিন্তু এখানে বসে। তো বড় ভাই, তো বড় ভাই আমাকে একটু বলেন, তো বড় ভাই আমাকে একটু বলেন, এই জলপই সিজনের পরে কি সিজন আসতে পারে? জাম আবার কবে আসবে? জাম বড়ই, মানে একটা না একটা আপনারা বিক্রি করেন, যখন যে এটা সিজন ওটাই বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, তো বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।